প্রান্তিক জনপদেও অপটিক্যাল কেবলের ইন্টারনেট ঘরে বসে আয়ের সুযোগ পাচ্ছেন তরুণরা। নির্বিচারে মারা হচ্ছে রাজ কাঁকড়া, অতিমূল্যবান সামুদ্রিক সম্পদ রক্ষায় সচেতনতার তাগিদ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি বিকেলে সোহানের নেতৃত্বে তারুণ্যের পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর বারোটার একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে ছয় মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে অপটিক্যাল ফাইবার নিশ্চিত করতে চায় বিতরণকারী কোম্পানিগুলো। বহাল থাকবে এক দেশ এক রেট পদ্ধতিও। লক্ষ্য পূরণে কাজ চলছে পুরোদমে। ইন্টারনেট সেবা নিয়ে আদিত্য মামুনের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। গেল এক যুগে ইন্টারনেট বদলে দিয়েছে দেশের চেহারা। সহজে ও নির্বিঘ্নে যোগাযোগ, লেনদেন এবং ভার্চুয়াল দুনিয়ায় বিচরণ করার অপার সুযোগ করে দিয়েছে এই মাধ্যম। দ্রুততম সময়ে দেশ ও দেশের বাইরে অর্থাৎ গ্লোবাল ভিলেজের সুবিধায় সব শ্রেণীপেশার মানুষকে যুক্ত করতে দরকার কার্যকরী ইন্টারনেট। ইতোমধ্যেই যুক্ত করা হয়েছে সরকারের প্রায় অধিকাংশ মন্ত্রণালয়, সুফল পাচ্ছে মানুষ। গভর্নমেন্ট যে প্রাইভেট সেক্টরের সাথে একসাথে করে ইনফ্রাস্ট্রাকচার থ্রি প্রজেক্টটা করলো, যার কারণে আজকে অনেকগুলো ইউনিয়ন কানেক্টেড, 2-3 লাখ কানেক্টিভিটির যদি একটা ইনিশিয়েটিভ নেয়, আমার মনে হয় বাকি যে গ্যাপটা আছে এটাও অনেকাংশেই কেটে উঠবে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় প্রান্তিকেও ছোঁয়া লেগেছে অপটিক্যাল কেবলের ইন্টারনেট, যাতে ঘরে বসে আয় করার সুযোগ পাচ্ছেন শিক্ষিত তরুণরা। নিত্য নতুন অ্যাপ আর ডিভাইস তৈরি হচ্ছে, বিশ্ব প্রতিযোগিতায় নাম লেখাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন টেলিকম অপারেটর এবং আইএসপিতে বাংলাদেশি ছেলেরা সিইও সিটিও লেভেলগুলোতে কাজ করেছে। একটা কিছু গুছিয়ে দিতে পারলে, পলিসি সাপোর্ট পেলে তারা যে এটা সুন্দর করে এটা প্রমাণ করতে পারে। তবে এত সব সুযোগ গ্রামীণ জনপদে দিতে দরকার দক্ষ জনবল। এ নিয়ে কাজ চলছে পুরোদমে। ইন্টারন্যাশনাল ফ্রাস্কি স্ট্যান্ডার্ড করি, সেখানে কিন্তু একটা অবস্থান আছে আমাদের, খুবই সম্মানজনক অবস্থান। এবং বাংলাদেশে যে আমরা যে কাজগুলো করছি, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করছি, সুতরাং এটা একটা বড় জায়গা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান এই খাতই সমৃদ্ধ করবে বাংলাদেশকে, তবে সেজন্য আইসিটি খাতকে নিরাপদ রাখা জরুরি। বড় প্রতিবন্ধ সিকিউরিটি আর সাইবার নিরাপত্তা, এটা হলো, এইটা নিয়ে আমরা বেশি কাজ করছি এখন। বুকফুলি বলতে সরকার কিন্তু খুব সাকসেসফুলি এগুলোকে ওভারকাম করছে না। আইসিটি খাতকে অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে ইন্ডাস্ট্রি প্রমোশনকে গুরুত্ব দিচ্ছে সরকার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। সমুদ্র দূষণ, অসাধু ব্যবসায়ীদের আগ্রাসন আর জনসচেতনতার অভাবে জেলেদের হাতে মারা পড়ছে হর্স শু ক্র্যাব বা রাজ কাঁকড়া। এতে বিপন্ন চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ এবং আর্থিকভাবে মহামূল্যবান সামুদ্রিক প্রাণীটির জীবন। সমুদ্রবিজ্ঞানীরা বলছেন, রাজ কাঁকড়া রক্ষা পেলে সমৃদ্ধ হবে সুনীল অর্থনীতি, বজায় থাকবে প্রাকৃতিক ভারসাম্য। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। প্রায় 45 কোটি বছর আগে বিবর্তিত হয়ে প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত হর্স শু ক্র্যাব বা রাজকাঁকড়া, স্থানীয়রা বলেন দেওকেঁয়ারা। শরীরে থাকা বহু মূল্যবান ও অসাধারণ নীল রক্তে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ও বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে এরা। মানুষের শরীরে দ্রুত রক্তক্ষরণ বন্ধ এবং মেডিকেল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় রাজকাঁকড়ার রক্তে। পেছনের লেজ দিয়ে তৈরি হয় ক্যান্সারের ওষুধও। চিকিৎসা বিজ্ঞানে তাই এদের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক বাজারে এক একটি রাজকাঁকড়ার দাম আকাশ ছোঁয়া। মূল্যবান প্রাণীটির জীবন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ সমুদ্রবিজ্ঞানীদের। কোন অসাধু ব্যবসায়ী যারা হতে পারে বাহিরে নিয়ে যেতে পারে লাগেজ পার্টির মাধ্যমে, তারা হয়তো বা এ ধরনের 30% বা 40% ব্লাড কালেক্ট করে
ছেড়ে দিতে পারে নেশারের মধ্যে। এইভাবে কিন্তু তাঁতি পাখি মারা যায়। বর্তমানে বিশ্বে যে চারটি প্রজাতির হর্স ক্র্যাব দেখি, তার মধ্যে আমরা এখন পর্যন্ত দুটি প্রজাতির হর্স ক্র্যাবের উপস্থিতি আমরা আমাদের উপকূলে পেয়েছি। এর মধ্যে আমরা এখানে যেখানে এখন দাঁড়িয়ে আছি, এই সোনাদিয়া মহেশখালী, এই অঞ্চলটি হর্স ক্র্যাবের অন্যতম একটি প্রজনন স্থল। স্থানীয় জেলেদের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলছেন বিজ্ঞানীরা। বিভিন্ন সময় জেলেদের জালে বিভিন্নভাবে ধরা পড়ে এবং মারা পড়ে। সো আমাদের মনে হয় যে এর সংখ্যা যদি ঠিক রাখতে হয় বা এই বাস্তুতন্ত্রের মধ্যে তাদের উপস্থিতি যদি রাখতে হয়, তাহলে অবশ্যই জেলেদেরকে আপনার এ সম্পর্কে সচেতন করতে হবে। রাজকাঁকড়া রক্ষায় সম্মিলিত উদ্যোগ চান সচেতন মহল। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সর্বস্তরে ঐক্যের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রীতি বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারা বলেন, মাত্র 5% ধর্মান্ধ মানুষের কারণে দেশ সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন ডাক্তার হরিপদ রায়। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নীল, জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন সহ অন্যান্যরা। এরই সাথে শেষ করছি দুপুর 12টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রান্তিক জনপদেও অপটিক্যাল কেবলের ইন্টারনেট, ঘরে বসে আয়ের সুযোগ পাচ্ছেন তরুণরা। নির্বিচারে মারা হচ্ছে রাজকাঁকড়া, অতিমূল্যবান সামুদ্রিক সম্পদ রক্ষায় সচেতনতার তাগিদ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি বিকেলে সোহানের নেতৃত্বে তারুণ্যের পরীক্ষা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।